জিও 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 হ্যাঁ আজকে প্রথমবার নিপা দিকে নিপা দি মন্দির আমাকে দিদি ভাই ডাকে সেখানে মা তবে ওনার বেশি বয়স না তো কি ডাকবো আমি নিপা জি জিচুয়ালি এখানে না নিপা জিটা বেশ চলে জি ওয়ার্ডটা আমি জি দিয়েই বলছি নিপা জি একটা মা হয়ে গর্জে উঠল ভালো লাগলো মা ও এতদিন পরে মন্দিরাকে প্রশ্ন করা হয়েছে মন্দিরা কি মানুষের বাচ্চা না মানুষের বাচ্চা না আপনি আপনি উত্তর দিন মানুষ মানুষ ছিলেন যদি আপনারা দুজন মানুষ হন তাহলে মন্দিরে মানুষের বাচ্চা আর যদি আপনি দুজন মানুষ না হন তাহলে মন্দিরে মানুষের বাচ্চা না আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে মন্দিরা মানুষের বাচ্চা কি বাচ্চা না আচ্ছা প্রচন্ড কালকে খুব ভালো লাগলো দুদিন কালকে না পরশু ভিডিওটা নিপা দিয়েছে আহ ওটাকে নিয়ে কি প্রতিবাদ করেছে আমি নিপাজির প্রচুর ভিডিও নামিয়েছি প্রচুর একটা সময় হেল্প ভিডিও নামিয়েছিলাম সৌমেনকে বলেছিলাম না আমি সৌমেনকে কে ডাকব আমার ওর নামটা ভালো লাগে না আহ ভালো লাগে না মানে আমি এটা ডাকতে অভ্যস হয়ে গেছে আচ্ছা সৌমেনকে বলেছিলাম শাশুড়ির পাশে দাঁড়াও শাশুড়ি যখন টাকা চায় এমনকি আমার ঘর থেকে কিছু লোক গিয়েও ওকে হেল্পের জন্য করেছিল আমার নিপাজির এগেনস্ট যাওয়ার কারণই ছিল একটা যে মা হয়ে তুমি কি করে ওই সব ক্রিয়েটারদের হাত ধরছিলে যারা তোমার মেয়েকে দিনের পর দিন একটু একটু করে ছিবড়ে খুবলে খাচ্ছিল এটা আমি প্রচুর অনেক ভিডিও করেছি আমি বলেছি যে তুমি কার সাথে চলে গেছিলে বা তুমি মেসে মাসে কিছু চলে গেছিলে ওইগুলি নিয়ে আমার ছিল না একটা মানুষের ভালো থাকার অধিকার আছে একটা মহিলা বাড়ি ছেড়ে চলে গেছে অন্য পুরুষের সাথে তার মানে কোথাও কোথাও না তার স্বামীর সাথে তার পোশাক ছিল না হম যাই ডিভোর্স সব জায়গাতেই হয় ডিভোর্স থাকে হয়তো একটু পেছন দিকে মানে ভেতরের দিকে ডিভোর্সটা কম সমাজে ডিভোর্সটা খুব চলে সেখানে দাঁড়িয়ে নিপাজি যদি মেসামাসাকে ডিভোর্স দিতেই পারতেন আজকে নিপাজি যদি অন্য কোন ফিল্ম স্টার বা অন্য কিছু লেভেল ডিভোর্স দিয়ে চলে গেলেন অন্য পুরুষ সাথে তো সেটা করতেই পারতেন নিপাজির ক্ষেত্রে কোশ্চেন এটা হয়েছিল যে মেয়ের বিয়ের পর চলে গেছে এটা নিয়ে আমার কোনোদিনও খারাপ লাগিনি বা আমি এটা কথা বলিনি আমি একটা কাথে রাগ করেছিলাম দুটো কারণ ছিল আমার মূল রাগ প্রথম রাগটা ছিল যে মানুষটার হাত ধরে গেছিল সেই মানুষটার যখন হার্টের অসুখ ছিল যে মানুষটা যখন অসুস্থ ছিল সেই মানুষটাকে একা ঘরে ফেলে চলে এসেছিল এবং সেই চলে মানুষটা সেই মেনে নিতে পারেনি তার ফল ফলস্বরূপ হয়েছিল হার্ট অ্যাটাক সেটা মেনে নিতে পারিনি দ্বিতীয়ত সেই সব ক্রিয়েটারদের সাথে হ্যান্ডশেক করে চলা যারা কিনা আমার মেয়েকে একদম ঘষছে যেমন গ্রেটারে ঘষি না পেঁয়াজ ঘষি লাউ ঘষি এরকম যারা ঘষছে তাদের সঙ্গে যাওয়া তাদের বাড়ি থেকে থাকা ওটা নিয়ে আমি প্রটেস্ট করেছিলাম যে আপনি কি রকম মা আপনার এই দুনিয়াতে একটাই পরিচয় যারা আপনাকে বলছে আপনাকে ভালোবাসি 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 ওরা আপনাকে ভালোবাসে না ওরা ম্যান্ডির মাকে ভালোবাসে ওরা আপনাকে সাহায্য করে এবং করতে গিয়ে বলেছিল যে আমরা ভিকারিকে ভালোবাসি তো দেখুন আপনার সঙ্গে সেই সময় বলেছিল গরিব দুঃখী অসহায় মানুষ দেখলে সাহায্য করে হাত বাড়াই বলুন তো নিপা দেবী আপনি ছাড়া কটা গরিব দুঃখীকে ওদের বাড়িতে জাগা দিতে থাকতে বসতে দেখেছেন আপনাকে ওই প্রাইম টাইমে সবাই জাগা দিতে চেয়েছিল কারণ আপনি মানে আপনি মানেই টাকা আপনি মানে ওদের ব্লগ চ্যানেলগুলি দাঁড় করানো ঝাঁপিয়াকে নিয়ে আমি প্রচুর ভিডিও করেছিলাম আমি বলেছিলাম এবং সারা জীবন ভার গ্রহণ করতে চেয়েছিল পিতা হিসাবে মানে পিত্রতুল্য হিসাবে গ্রহণ করেছিল জান নাই উনি বুদ্ধিমান মানুষ উনি জানেন পৃথিবীটা কি অ্যাঙ্গেলে চলে উনি ওনার বাড়ি সে এমন বন্ধ বলেছিল ওষুধের খরচ ছাড়া বাকি সমস্ত দায়িত্ব দায়িত্ব দায় নিতে রাজি না থেকে আপনি ছিলেন অনেক বড় মাসলি আপনি ছিলেন রাঘব বোয়াল আপনার ঘাটটা ধরে আপনাকে নিয়ে যাওয়া হলো ওই ঝাপিয়া এটা করেছিল এবং এটা আমি ডে ওয়ান থেকে বলেছিলাম নিপা দেবী আপনি কোথাও নেই আপনাকে ভালো কেউ বাসেনি ম্যান্ডির মা কে ভালোবেসেছে বলেছিলাম যখন আপনার এক লাখ আশি হাজার ভিউজ হতো যেগুলি তো নিয়ে ম্যান্ডির সঙ্গে ঝগড়ায় থাকবেন অমিল থাকবেন সে পাবলিক আপনাকে উ আ আউচ করবে ম্যান্ডির কাছে চলে আসবেন ম্যান্ডির মা হয়ে চলে আসবেন তখনই দেখবেন এই উ আউচ নেই দেখুন আপনার ভিউজ এখন দুই কে তিন কে বলেছিলাম যেটা মেশামশের হয়েছিল ওই দেড় কে দুই কে ভিউজ আপনার সাথে সেটা হবে হ্যাঁ মেয়ের সঙ্গে ঝগড়া আপনার মেয়ে খারাপ কন্টস জগৎ তখন আপনার ভিউজ হবে দেখেন এখন আপনার সেই দুই কে ভিউজ চলে এসেছেন আমি প্রতিবার বলেছি আপনি নারী হিসাবে খারাপ কিনা আমার জানার কোনো ইচ্ছা কোনোদিনই ছিল না কিন্তু মা হিসাবে আপনি তাদের হাত ধরছিলেন হ্যাঁ যারা আপনার মেয়েকে ছিবড়ে খুব লেখাচ্ছিল এরা আপনাকে মার জায়গায় বসানোর পর বলেছিল ভিকারি কম রেবে সাহায্য করি তার মানে যাকে মার মত জায়গায় বসায় তার সাথে ভিকারি নিয়ে তুলনা করতে পারে এই তুলনাগুলি করেছিল সেটা আপনি দেখেননি সেটা আপনি দেখেননি ঝাঁপিয়ে আপনাকে কোনদিন ভালোবাসিনি নিপা দেবী কোনদিন ভালোবাসিনি আমি পই পই করে বলেছিলাম কিছুটা হলো রিয়া বা রিয়ার মা কাকুলিদিন আপনার প্রতি মেশামশার প্রতি ফিলিং ছিল কারণ অনেক বছর ধরে হ্যাঁ চ্যানেল আছে আমি জানি স্টিল অনেক বছর ধরে এক পাড়ায় আপনারা আছেন মেশা ছিলেন মেশামশাই আহ শেষ সময়ে কিন্তু ওই রিয়ায় গিয়ে ফটো মানে শর্টস গুলি তুলেছিল তো একটা শখ ছিল শর্টস করার আচ্ছা আপনি বললেন ভিডিওতে মেশামশয়কে আপনার সামনে দিন রাত অভিশাপ দিত হয়তো মেশামশয় আরো দুই বছর ওই ঝাপিয়া দেখুন ওই ঝাপিয়া দিন রাত অভিশাপ দিয়েছে এবার ভেবে দেখুন যেই মেয়েটা মেশামশয়কে পিতার জায়গায় দিয়েছিল এত সহজ যাকে তাকে পিতা মাতা বানিয়ে দেওয়া যাকে তাকে বোন ভাই বনু বনু বানিয়ে দেওয়া অসম্ভব আপনি একটু কথা বলেছেন হাই রে ওয়াইটি কত কি দেখালি সবটাই ওয়াইটি আমি এটা আপনাকে বারবার বলেছিলাম হ্যাঁ আমি চাইনি আপনি তখন ঢুকুন আমি চাইনি আমি চাইনি স্পষ্ট কথায় আমি বলতে ভালোবাসি আমি জানি যারা আপনাকে কাকিমাকে ঢুকিয়ে দাও দিদিকে ঢুকিয়ে দাও নিপাকে ঢুকিয়ে দাও আন্দোলন করছিল তাদের লক্ষ্য একটাই ছিল মন্দিরা কতবার পায়খানায় গেল কতবার বমি করলো কতবার হাঁটচ দিল জন্য কারণ এরাই আপনাকে ফোন করলো হলো জানলো হলো আর তারপর ওইখান থেকেই ভিউজ কামালো হলে এটা আমি অনেকবার বলেছি আপনিও জানেন আমিও জানি ভিউসও জানে আপনার কোনো বিপদ আপদে পাশে কেউ থাকুক না থাকুক মন্দিরা কোনো দিন আপনাকে ফেলে দিতে পারবে না আপনি বলেন না মন্দিরে টাকা দেয় পাঁচ টাকা দেয় দেখি তো আমি থাকতে পারছি এই মাঝখানে কতদিন মন্দিরা বলেছ যতদিন আমার ইনকাম আছে ততদিন আমি মাকে ওই টাকাটা দিয়ে যাব ও বাবার জন্য দিয়েছে মার জন্য দেবে এটা আমি জানতাম আমি কেন আমার মতো হাজারটা পেছনে একটু যদি ভিডিও করে বলতো মাকে দেখিস না আহ মাকে টাকা দেবে কিন্তু আমি চাইনি আপনার কাছ থেকে হাচ্ছি কাশি মটির খবরটা বেরিয়ে মন্দিরাকে লোক ব্ল্যাকমেলিং করুক আপনাকে আমি অনেকবার বলেছি আপনি কন্ট্রোভার্সি কেটারদের সাথে যোগাযোগটাই বন্ধ করুন ফোন যদি কখনো করে ভালো আছিস ভালো আছো কন্ট্রোভার্সি কেটাররা হচ্ছে এই রকম। এইরকম এখানে যতক্ষণ তুমি দুধ কলা দিতে থাকবে খেয়ে নেবে যখনই দেবে না তখনই মেরে ফেলবে ওই অ্যানাকন্ডা কপা জানেন তো অ্যানাকন্ডা একদিন না খেয়ে উপসে বসেছিল মাপ হয় বছর কেন বসে আছে উপোসে বসেছিল মাপ ছিল যে কতটা দিন ভুকা থাকলে উপোস করে থাকলে পরে এই মহিলাটাকে মানে মালিকটাকে একসাথে গিলে পাওয়া যায় আপনার মেয়ের কে চুইদার দিল সেই চুইদারটা কেন বললো না চা দিয়ে বিস্কুটটা খেলো কেন সে চ্যানেলটা প্রমোট করলো না কেন চ্যানেলের নামটা বললো না এগুলি নিয়ে ভিডিও হয়নি যদি আপনাকে কেউ মনে মানে ভালোবাসে আপনার মেয়েকে মানুষের বাচ্চা কিনা বলতে দ্বিধাবোধ করত কারণ সে আপনার বাচ্চা হ্যাঁ মিথ্যাবাদী চরিত্রহীনা নোংরা মন্দিরার সাজগোজ থার্ড ক্লাস মন্দিরা সতী সাজাস ভাব করে পায়ে নুকু পায়ে হাত চুরি সবুজ হলুদ চুরি এগুলি পরে সতী হওয়ার ঢং জমায় সত্যি না মন্দিরা তো সত্যি না গত বছর সবাই জেনে গেছে যখন মন্দিরা চরম অসতিপনায় ছিল তখন এরা কেন তখন গেছিল ওর ঘরে জিনিস নিয়ে সেই অসতি মেয়েটার জন্য বিস্কুট নিয়ে ড্রেস নিয়ে খাওয়ার নিয়ে কেন গেছিল ওহো কি আশায় বাদী খেলা গর বেদনার মালু সোমনাথকে ভাই 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 কারণ হ্যালো হ্যালো মন্দিরা হ্যালো সোমনাথ খবর বার করে ভিডিও করা সোমনাথ করে দিল ব্লক ভাই বনুর প্রেম শেষ হয়ে গেল কারণ প্রেমটা ছিল স্বার্থ নিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন যেই জায়গায় ছিল সেই জায়গায় কারণ প্রফিট নেই তো পজিটিভ ভিডিও করবো এদিকে খবরও পাচ্ছি না তাহলে কি লাভ এর থেকে ভালো নেগেটিভটাই বলি বলে ছিবড়ে খুবলে রোজ খাই এটাই ছিল আমার আপনার দিকে দেখুন আমি কোনো ভিডিও প্রাইভেট করি না যে আপনি মা হয়ে তাদের সাথে ঘুরে বেড়াচ্ছিলেন যেটা দিনের পর দিন আপনার মেয়েকে অসতী বলেছে যারা দিনের পর দিন আপনাকে নিয়ে নোংরা কথা বলেছে হ্যাঁ এখন জ্বলবে এরা কোনো দিন এরা চাইনি আমি জানি এমন এক দুজন ক্রিয়েটার আছে জানেন দেবী ওরা কোনো দিন চায়নি মন্দিরা সোমনাথ এক হয়ে যাক এটা তো আমি এর জন্যই আমি সোমেনকে এত ভালোবেসেছি ভাই বলেছি কারণ একটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো দিন চায় না কোনো সংসার জোড়া লাগুক সোমেনের যদি বুদ্ধি না করত আজকে মন্দিরা রাস্তায় থাকতো এটাই চেয়েছিল মন্দিরা রাস্তায় থাকবে আর মন্দিরাকে এইভাবে এইভাবে পাপড়ির মতো খুলে খুলে মন্দিরা কেনে ছিবড়ে খুবলে ভিডিও করতে থাকবে যখন দেখলে আশা বলি পূর্ণ হলো না মন্দিরা তখন দিনের পর দিন অসতি মিথ্যাবাদী চরিত্রীনা হয়ে গেল মন্দিরা যখন রিয়েল চরিত্রীনা ছিল মন্দিরা যখন হুলের সাথে ঘুরত তখন ওদের হ্যালো করতে তখন মন্দিরের বাড়িতে যেতে তখন মন্দিরের সাথে গল্প করতে বা সাথে গল্প করে ইনার ভেতরের আনতে এতটুকু দ্বিধাবোধ হয়নি হয়নি ঠিক কো ঠিক এইভাবে ইউজ করতে চেয়েছে আপনি ইউজড হয়েছেন আপনি বুঝতে শিখেছেন আপনি মানে ভিউজ আপনার থোবরা আপনার থোবরার কোনো ভ্যালু নেই আপনার থোবরার একটাই ভ্যালু আপনি ম্যান্ডির মা আপনাকে সামনে রেখে আপনাকে এইভাবে রেখে ম্যান্ডির কাছে গেল হলে ম্যান্ডির কাছে থেকে খবর নিয়ে দিনের ভিডিও কল হলে বা আপনাকে মন্দিরা ভবনে ঢুকিয়ে ম্যান্ডির সমস্ত ইনার খবর নিল হললে দেখুন আপনার মা মেয়ে সম্পর্ক এক হয়ে গেলে ভাই আরে গরু যদি ঘাসের সাথে দস্তি করে খাবে কি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই সবার বাড়িতে সুখে শান্তি থাকে আমরা কন্ট্রেন্ট কোথা থেকে পাবো কোথা থেকে পাবো আপনি বলছেন আমার এখানে লাগে আমার তো মেয়ে এটা আপনার আগে কেন লাগেনি মানলাম আপনার মেয়ে আপনাকে দেখেনি আপনার মেয়ে আপনাকে খাওয়ার দেয়নি সবকিছু মানলাম কিন্তু তাও তো মেয়ে ছিল কেন ওদের বাড়িতে গেছিলেন কেন থাকতে গেছিলেন না 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 আপনার তখন মনে হচ্ছিল যে চ্যানেলটাকে আমার ক্রোমবুত দ্বারা করাতো একটা রোজগারের একটা সোর্স অফ ইনকাম ইpadevi এদের মধ্যে কজন আপনাকে টাকা দিয়েছে? তোষ্ঠষ্ট যা ইনকাম করেছে ওরা কিন্তু আপনাকে পাঁচ বড়টা দিতে পারত সবাই যারা যারা বাড়িতে আপনি গেছেন দিয়েছে দেইনি প্রয়োজন নেই কারণ আপনাকে দেখে ওরা রোজগার করবে আপনার জন্য খরচ করলে তো হবে না আপনার মুখ দেখে রোজগার ওরা করবে আপনার জন্য খরচ করলে কি করে হবে বলুন হবে না তো হ্যাঁ একটা ভিডিওতে লাখ ভিউজ হবে আট হাজার কামাবে আর আপনাকে পাঁচশো টাকা দেবে ওটা হচ্ছে প্লাস মাইনাস আরে মন্দিরা নাকি ফারিয়াকে ফাঁসিয়েছে মন্দিরা ফারিয়ার জীবনটা গড়ে দিয়েছে সারা জীবন পেটের ভাতের একটা রোজগারের রাস্তা দিয়েছে ফারিয়া নিজেও জানে মন্দিরা শুধু আজকে বলবে আ আ আ জানা বলবে আ আ তুতু ফারিয়া হাটি মাটি পা পা দিদি ভাই ডাকে দেখে যা হাটি মাটি পা পা কারণ মন্দিরা ছিল পাশে মন্দিরার নাম বিক্রি করে কনস্ট্যান্ট লাইভ করে হ্যান করে ওই পঁয়ত্রিশ কে করতে পেরেছে মন্দিরার থেকে আউট চ্যানেল সাবস্ক্রাইবার আউট শুধু মন্দিরা একটা এত বড় পূর্ণ করেছে ফারিয়ার জীবনে। কিনা জানি না কিন্তু সারা জীবন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ওর যেরকম ব্রেইন ওর যেরকম লেখা লেখাপড়া জানে কিছুই জানে না যেই হারে স্পেলিং মিস্টেক করে জনগণ মনো বসে গায় জনগণ মন যে বসে বসে কথা বলে হ্যাঁ তার এই রকম যার আইকিউ সেই মেটার পেটের ভাতের একটা সারা জীবন মোটামুটি ওর কিন্তু ভালোই ভিউজ হয় আর সেই ভিউজে টাকা দিয়ে এলইডি টিভি ফোন বাড়ির রং সব হচ্ছে তাহলে মন্দিরার ঋণ জীবন দিতে পারবে না মন্দিরা ফাঁসিয়েছে না মন্দিরাকে বিপথে চালনা করছিল মন্দিরাকে বাড়ি ছাড়া করে জমি কিনে বয়ফ্রেন্ড সঙ্গে মন্দিরা থাকলো হলে ও থাকলো এই রকম বুদ্ধি দিয়ে সংসার ভাঙ্গানি বুদ্ধি দিয়ে এরা কি কখনো মন্দিরার সুখচিন্তক হতে পারে নিপা দেবী আপনি বলেছিলেন মেয়েকে যা করবি নাম সৌমেনের যেন মানে আপনার দামাদ মানে আপনার জামায়ের কানে যেন মেয়ের জামায় কানে যেন না যায় ঘর ভেঙে না নোংরামি কর যা কর ঘরে থাক সেইখানে এই ফারিয়া চেয়েছিল আপনার মেয়ে বাড়ি ছাড়া হয়ে জমি কিনে কি সুন্দর হতো জমিটা কিনলে ওটাও মার খেল হলে ফারিয়ার ফারিয়ার প্রেমিক জমিটা পুটে ওদের নামে করে ফেললে মন্দিরাকে শেষ করে চেয়েছিল এই মানুষগুলি আবার সেই জোর গলায় বলতো কেন কেন বলবো দিদি বোঝাই দাদা কাছে থাকো দাদা ভাইয়ের কাছে থাকো এইদিকে সেই দিদি ভাইয়ের বয়ফ্রেন্ডের সাথে জায়গা কেনার জন্য সাহায্য করছিল নিপা দিদি আপনি উত্তর দিয়েছেন বলেছিল দুটো কমেন্ট দেখাও ওয়াইটি ছেড়ে দেব এই জীবনে আর কোনদিনও ভিডিও করব না আপনি দেখিয়ে দিয়েছেন মন্দির আর কমেন্ট বক্সে দুটো কমেন্ট এসেছে আর হ্যাঁ ঝাপিয়া কি লিখেছে আপনি ওর বাড়িতে বসে মুচকো না হ্যাঁ পিনে দো করেছেন হুম জানতাম না আপনার এই স্বভাবটা আছে হম কিন্তু সে এটা ওপেন জায়গায় লিখেছে আপনি একটা কথা বলেছিলেন যে তোর নামে কোন কিছু আমি বলবো না আমার নামে তুই কিছু বলিস না তো নিপা দেবী আপনি এইটা করতে পারেন এটা হয়তো আপনি মুম্বাইয়ে থেকেছিলেন ছিলেন হম তো সেখানের কি আপনার এই অভ্যাসটা হয়েছিল তা জানি না তবে আপনি আপনার স্থানকাল বয়স থেকে অনেক অ্যাডভান্স সত্যি কথা আপনি যেভাবে স্টেশন টেশন চেনেন যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গা যান আমি পারবো না আমি সত্যি অনেক মানে অনেক বেশি অশিক্ষিত ওইভাবে স্টেশন চেঞ্জ করে ওইভাবে যাওয়া ওইভাবে থাকা আমি আমি পারি না আর আপনি তখনকার দিনে আমাদেরও তখন ফেসবুক ছিল না হুম আজ থেকে বারো বছর আগে আপনার ফেসবুক ছিল আপনার একা একা মুম্বাই থেকে আসার মতো ক্ষমতা ছিল ট্রেন আপনি নিজেও বলেছেন আপনি সমস্ত রাস্তাঘাট মানে ট্রেনের সবকিছু আপনি চেনেন বোঝেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার আপনি পড়াশোনা করার পরও আপনি এত কিছু পারেন সেই আপনি যদি কলেজ বা বিএ পাস করতেন দুনিয়া হ্যাঁ মেরে পিছিয়ে মেয়ে সব আগে হ্যাঁ আজ মেয়ে উপর আসমা নিচে এরকম অবস্থা হলো আপনার সেটা তো আমি সত্যি এতটা স্মার্ট হতে পারিনি পারবো না আপনি আমার থেকে হাই প্রোফাইল অনেক উচ্চ সেটা বলতে আমার না এটা ইনহেরিটেড আছে স্মার্টনেসটা খারাপ আমি বলছি না আপনার মধ্যে স্মার্টনেসটা ভেতর থেকে আছে সবার সবকিছু থাকে না হ্যাঁ যেরকম আমার নেই বলতে আপত্তি কি আমার সেই জিনিসগুলি নেই তবে আপনার যে মাতৃত্ব বোর্ডটা জেগে উঠেছে আপনি রাজ করে বলেননি কিন্তু প্রতিবাদ করেছেন আপনি প্রতিবাদ করেছেন আপনার মেয়ের কমেন্ট বক্সে কোনো পজিটিভ কমেন্ট ঠাকুর আপনি প্রতিবাদ করেছেন হ্যাঁ আপনার মেয়ে মানুষের বাচ্চা আপনি প্রতিবাদ করেছেন দেখুন আপনাকে নিয়ে ভিডিও করলেই তো ভিউজ হতো আপনার মুখটা লাগিয়ে কাকিমা বলো পাশিমা বলো এরে বলো আপনার থামনে লাগে লাগে আপনাকে মার্কেটে বিক্রি করার জন্যই নিয়েছিল যারা আপনি ছাড়া শুধু একটা কথা বলুন যারা আপনাকে ওদের বাড়িতে নিয়েছে আপনি ছাড়া কোন লোককে বাড়িতে এনেছে কোন লোককে খাইয়েছে শুধু পৃথিবীতে এত বড় শহরে আপনি গরিব আপনি দুস্থ আপনাকে দেখলে কষ্ট লাগে না আপনি কিছুই না আপনি মেন্ডির মা আমি চেয়েছিলাম আপনি হ্যাঁ আপনার কোনো অস্তিত্ব নেই ম্যান্ডি ছাড়া আপনি বললেন দিয়েছে বছর পরে আপনার জীবন কিরকম কি হয় শুনুন হ্যাঁ আপনার জীবনে ম্যান্ডি আছে ম্যান্ডি যদি রোজগার থাকে আপনাকে দুমুঠো ভাত খেতে দেবে এটা আপনি ভালো করে জানেন আর হ্যাঁ মন্দিরা ভবন মন্দিরা ভবন আপনাকে মন্দিরা ঠিকই নেবে তার আগে আপনি একটু নিজেকে নিজেকে ঠিক করুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে জুড়ে থাকার চেষ্টা করুন মেয়ের কথা বাইরের লোককে বলবেন না এগুলো তো দূরে থাকুন আরেকটা কথা আজকেও মন্দিরা বলেছে দুটো তিনটে র্যাক আছে একটা শাশুড়ি মাকে দেবে আর একটা নিজের মাকে দেবে যে কোনো কিছু হলেই শাশুড়ি মি আর মা দেখেছেন তো আরে মা মেয়ে কি কখনো রক্তের ভাগ হয় রে যখন আপনার ভাই আপনাকে ঠগিয়েছিল বাড়ি ঝাড় দেওয়ার পর আপনাকে সে বাড়িতে ঢোকায়নি মন্দিরা প্রতিবাদ করেছিল কেন তুই আমার মাকে এই বাড়িতে নিয়ে যাবি বলে কথা দিয়েছিলি যে মাকে দিয়ে বাইরে বসে করার জন্য এটাই ছিল মেয়ে অথচ সেই মেয়েকে কিন্তু হ্যাঁ মন্দিরা আপনার নামে অনেকের কাছে অনেক কিছু বলে আপনাকে ভিডিও করেছে আপনিও তো বলেছেন আপনি বলেননি আপনি মেশাম বলেননি তোর মেয়ের মতো নাকি মাকে অন্য কে গালি খাওয়ায় আপনি বলেননি আপনিও বলেছেন আপনিও বলেছেন দিনের শেষে এক গাছের ছাড় আরেক গাছে লাগে না মন্দিরা শাশুড়িকে দেখুন শিখুন শাশুড়ির সাথে তো অনেকে মেশার চেষ্টা করেছে যারা মন্দিরের বাড়িতে গেছে যারা মনের শাশুড়িকেও দেখেছে মন্দিরার শাশুড়ি কারোর সাথে সেইরকম একটা হায় হুকু হায় হুকু হায় হায় করে না উনি জানেন ওনার সংসার মানে ওনার মেয়ে ওনার ছেলে ওনার ছেলের বউ মেয়ের জামাই নাতি নাতন তাই ওনার সঙ্গে কিন্তু ইনি মিনি পাতিনি করতে পারে না এটা আপনি হয়তো করতে পারে কারণ আপনি ওই যে এক জায়গায় বসতে পারেন না এই ডাল সেই ডাল সুখের পায়রা নিজে নিজেকে বলেছেন হম মিশবেন না কেন লোকের সাথে মিশবেন লোকের সঙ্গে কথা বলবে কিন্তু যখনই আপনাকে কেউ রাখতে চাইবে ভেবে নেবেন এই দুনিয়াতে এক বেলা ভাত দিতে গেল লোকে ভাবে আমাদের কাছে দশটা বিশটা শাড়ি থাকলো আমরা পুরনো কাপড় গুলি গরিবদেরকে দান করি ব্র্যান্ড নিউ শাড়ি কজন নিয়ে দান করি বলুন তো সেখানে আপনাকে কেউ খাওয়াবে আপনাকে কেউ রাখবে পালবে উইদাউট এনি স্বার্থ অসম্ভব যেখানে স্বার্থ নেই সেখানে আমাদের মতো মানুষদের আহ মনুষত্বটাও নেই বুঝলেন তাই আপনার অস্তিত্ব শুধুমাত্র আপনি ম্যান্ডির মা দিন পরে আপনি জেগে উঠেছেন ভালো লেগেছে আপনাকে জাগাবার আমি অনেক বাজে বাজে ভিডিও করে চেষ্টা করেছি কিন্তু আপনি জাগেন নাই জাগার চেষ্টা করেন নাই কারণ আপনার মাথার মধ্যে যখন একটা ইঞ্জি ছিল আমার মেয়ে আমাকে ফেলে দেবে আমার মেয়ে রাস্তায় রেখে দেবে কিন্তু এই মানুষগুলি আমাকে জাগা দেবে দেয়নি ঝাঁপিয়া দিয়েছে দেয়নি দেয়নি দেবে না কেউ জায়গা দেবে না সেই চ্যানেলটা আপনাকে অন্য জায়গায় দাঁড়া করাতে লাগলো আপনাকে আটকে রাখার জন্য ঝাপিয়া চ্যানেলের কাজগুলিও করেনি দিনের শেষে গিয়ে আপনার সেই চ্যানেল যখন দাঁড়িয়ে গেল তখন শান্তি পেলেন এমন কি চ্যানেল দাঁড়ানোর পরও আপনার চ্যানেল মন্ডেশন ওয়ান হওয়ার পরও কাকে আপনি আগে বলেছেন কাকে আপনি বলেননি এটা নিয়েও ঝগড়া হয়েছিল এর নাম ওয়াইটি আপনি কয়বার হেচ্ছু দেবেন আপনি হেচ্ছু দিয়ে তার সঙ্গে কি বলবেন সেটাও দেখবে তবে হ্যাঁ খুব ভালো লাগলো যেই দুটো কমেন্ট আপনি তুলে ধরলেন যে বড় বলেছিল আমাকে মিথ্যা আপনি প্রমাণ করে দিলেন ইয়াস ও মিথ্যা বলে মিথ্যা বলে আপনার এই জিনিসটা আমার দারুণ লেগেছে এইভাবেই পাশে থাকতে হয় একটা মার তার মেয়েদের খারাপ করলে অবশ্যই বুঝবেন মেয়েকে শাসন করবেন অফ ক্যামেরাই করবেন অন ক্যামেরা করবেন না আর যখন মেয়েকে খারাপ বলে তখন আপনার রুখে দেওয়া প্রত্যেকটা মা তাই তো মানুষ বলে কু পুত্র হতে পারে কু মাতা হয় আপনি তো কু মাতা হয়ে গেছিলেন তাদের সঙ্গে গিয়ে হাইও কুয়ায় 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 করেছিলেন যারা আপনার মেয়েকে ছিbre খুব খাচ্ছে আর আপনার মেয়ে কাউকে ফাঁসায়নি আপনিও কাউকে ফাঁসাননি আপনি এবং আপনার মেয়ে যাদের বাড়িতে গেছেন যাদের কাছে গেছেন তাদের রোজগার করেছে আপনার মেয়ের থামনেল লাগিয়ে অবশ্যই সেটা আমিও আছি আপনাকে যারা আপনার বিষয় আমি লাগাইনি আপনার থামনেল কোনদিনে আমি লাগাইনি আজকে লাগাবো হ্যাঁ তো এটা করে ওরা রোজগার করেছে সেখানে ভালোবাসা দূর দূরত ছিল না দিন করে দুটো পয়সা রোজগার করে তাদের আবার দান করবে। নিজে কি যুগি ভিক পায় না এইগুলো অবস্থা নিজেরাই খাওয়ার পাই না আর লোকেরা দান করবে হ্যাঁ ফালতু কথা মানে তোর কমেন্ট বক্সে দুটো কমেন্ট ছিল আরেকটা কমেন্ট ছিল নিপা দেবী তুলেনি সেটাও আমি দেখেছি চলো নিপা দেবী আপনাকে ভালো কথা বললাম কারণ একটা মা দেখুন আপনার মেয়ে যখন নোংরামিগুলি করেছিল আমিও মেয়ের এগেনস্টে কথা বলেছিলাম আমি আপনার মেয়ের বরের এগেনস্টেও কথা বলেছিলাম যে কেন সশ্যামিটা করছো যখন আপনার মেয়ের জামাই আপনার মেয়ের হাতটা ধরেছে সেদিন থেকে আমি ওকে ভাই বলে ডেকেছি কারণ আমি এটাই চেয়েছিলাম আপনার মেয়ে যেন কোনো ভুল কাজ না করে ঠিক তেমনি আজকে আপনি আপনার মেয়ের পাশে দাঁড়িয়েছেন মেয়ের পাশে থাকবেন নারী কেটে জন্ম দিয়েছেন আপনি একজন নারী নারীর টানকে ভুল করে আপনি ঠিকই বলেছেন বনু বনু ডাকলেই বনু হয় না একজাক্টলি স্বার্থের জন্য ডাক বলে চুড়িদারটা দিয়েছি এটা কেন বললো না শাড়িটা দিয়েছি এটা কেন বললো না বিস্কুটটা খেলো এটা কেন বললো না বুনু বুনু নিজের আপন মাকে পাঠায় সেখানে আপনার মতো চেনা নেই জানা নেই শোনা নেই আহ মাথায় তুলে রাখবে উইদাউট স্বার্থ অসম্ভব আমরা প্রত্যেকে কাজ করি স্বার্থের জন্য স্বার্থের বাইরে আমরা কোথাও नहीं मैं नहीं कर सकती कुछ तुम्हारे लिए चलो बाय